আসসালামু আলাইকুম দর্শক, অদ্ভুত বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে যে বিষয় সম্পর্কে ইনফরমেশন দিতে যাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে আগামী 25 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত সারা দেশের সকল সুপারমার্কেট এবং কাপড়ের দোকানপাট বন্ধ থাকবে। অর্থাৎ করোনা আতঙ্ক সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশেও যখন ছড়িয়ে পড়েছে, যেখানে প্রতিটা দিনই নতুন নতুন করে আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে, তখন এই সিদ্ধান্তকে আমরা সাধারণ মানুষজন স্বাগত জানাতেই পারি। কেননা নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া এখনও সব কিছুই বন্ধ থাকাটাই শ্রেয় মনে হয়, এবং এই সময়টাতে আমরা যারা বাহিরে চলাফেরা করি তারা অবশ্যই মাস্ক পরে চলাফেরা করব, এবং প্রয়োজন ছাড়া আমাদের বাহিরে যাওয়াটা উচিত হবে না। যদি আমরা বাহিরে যাই তাহলে অবশ্যই মাস্ক পরে নিব, এবং বাহির থেকে যখন বাসায় ফিরব তখন নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নেব, সেই সাথে বাহিরেও যখন আমরা সুযোগ পাব তখন সাবান দিয়ে হাত ধুয়ে নেব, এবং সতর্কতাবশত আমাদের যে নিয়মগুলো মেনে চলা উচিত সেগুলো অবশ্যই মেনে চলব। এই মহামারীর সময়টাতে অন্যের সাথে করমর্দন করা থেকেও বিরত থাকব, তাহলে হয়তো এই করোনা ভাইরাস বা এই ধরনের মারাত্মক ফ্লু থেকে আমরা নিজেদেরকে সচেতন রাখতে পারব, এবং সেই সাথে অন্যরা যারা সচেতন না, যারা গোড়ামি করছে তাদেরকেও সচেতন করার চেষ্টা করবেন। তো এই ছিল ইনফরমেশন এই ভিডিওতে। পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।